আছে। এই শাড়িটা আমি একটু দেখাবো, এটা আমার বিয়েরও আগে, তো বিয়ের পরেও মা আমাকে এটা দিয়ে রেখেছিল যে এটা পরিস, বাট তারপরেও এটা আমি আর পরে উঠতে পারিনি। বাট প্রথম যে এক্সাইটমেন্ট, প্রথম বিয়ের পর কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো কিছু যেন মিস না হয়, ওখানে কি যেন এটা না হয় যে বাড়ি থেকে এটা আনিনি ওটা আনিনি, তো আমার এক্সাইটমেন্টের জন্য প্রীতম এটা করতে বাধ্য হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। আজকে সকালটা শুরু করছি, এখন বাচ্চা ঘড়িতে 9:30, যেটা আমি যথারীতি বলেছিলাম গতকালের থেকে আমার নিচে যাওয়া বন্ধ, ওপরে ওঠা বন্ধ, তো শুধুমাত্র এই ফ্লোরটাতেই আমি থাকবো, কারণ এখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তার আগে বলে নিই আমার শরীরের কন্ডিশন, শরীর মোটামুটি ঠিক আছে, বাট কাল রাতের থেকে ব্যথাটা একটু বেড়ে গেছে, মানে আগের দিন তো বুঝতে পারিনি কিন্তু কাল রাত থেকে এপাশ ওপাশ করতে পারছি না, পুরো কোমরটা ব্যথা, পায়ের একটা সাইড রাইট সাইড পাটাও ভীষণ ব্যথা, তো ওই ব্যথাটা আছে, বাট বাকি সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো ঠান্ডার জন্য হয়তো ব্যথাটা একটু কমতে টাইম লাগবে, ভলিনি স্প্রেও দিয়েছি, তো ঠিক আছে। তো চলো দিনটা এখান থেকে শুরু করছি। আর যেটা মেইন কথা সেটা হচ্ছে হলো কাল প্রীতম এখনই ফোন করলো জাস্ট, তো প্রীতম কাল ছুটি নিয়েছে, তো ও কাল আমাকে ওদলা বাড়িতে দিয়ে আসবে, কারণ ওর এর মধ্যে ট্রেনিং আছে, তো ও চলে যাবে বম্বে, তো আরও বেশি আমি এখানে একা একা একদম হয়ে যাব। আর তার থেকেও বড় কথা, বাড়িতে যাওয়াটা এখন খুবই দরকার। আজকে এখানে দুধ আর খই নিয়ে নিয়েছি, কনফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তো দুধ একটু বেশি হয়ে গেছে জন্য এখানটাতে নিয়ে নিয়েছি বিস্কিট, কারণ আমি পুরো দুধটা অ্যাবজর্ব না হলে খেতে পারি না। যেহেতু এখন আর নিচে যাচ্ছি না, তো কিছু না কিছু কাজ নিয়ে তো একটু থাকতেই হবে, তো এখন আমি আমার সমস্ত ডক্টর ফাইলগুলো বের করলাম, রিপোর্টস ফাইল সব কিছু, কারণ আমি যেখানটার থেকে ভ্যাকসিন নিয়েছি না, সেখান থেকে কিছু রিপোর্টস চেয়েছি একটা কার্ডের জন্য, তো এখন আমি সেগুলোই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে একটার মধ্যে রিপোর্টস আর একটার মধ্যে প্রেসক্রিপশন সব সাজিয়ে গুছিয়ে রাখবো। এক ঘন্টা ধরে সমস্ত রিপোর্টসগুলো অ্যারেঞ্জ করলাম, আর এখানটাতে দেখো এই তিনটে ফাইল বের করেছি যেগুলো পুরো খালি, এগুলো আর দরকার নেই। এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমি সমস্ত প্রেসক্রিপশনগুলো রেখেছি, এটার মধ্যে রেখেছি সমস্ত USG যতগুলো USG হয়েছে এতদিনে, আর এটার মধ্যে রেখেছি সমস্ত প্যাথোলজিক্যাল রিপোর্ট, যত ব্লাড রিপোর্ট আছে সব এটার মধ্যে। তো এই তিনটে ফাইল আপাতত আমার ফাইনাল, এই তিনটে রাখবো, আর বাকি এই তিনটে এক্সট্রা ফাইল এগুলোকে রেখে দেবো, যদি এগুলো ভর্তি হয়ে যায় তখন এগুলোতে আবার ডকুমেন্টস রাখবো। আর এখানে দেখো ব্যাগ জমেছে কতগুলো, প্রতিবার যাই তো প্রতিবার একটা একটা করে ব্যাগ দেয়, তো প্রত্যেকটা ব্যাগগুলো যথেষ্ট কাজের, যে কোনো জিনিস ক্যারি করার জন্য তো লাগে। বিশাল একটা কাজ শেষ করলাম, কারণ কাল যেহেতু বাড়ি যাবো তার আগে এগুলো সব কিছু গুছিয়ে রেখে গেলাম, কারণ এরপরে যদি কখনো কিছু এমার্জেন্সি দরকার হয় তাহলে প্রীতম একবারে খুঁজে পেয়ে যাবে, ও না হলে পরে কনফিউজ হয়ে যাবে কোনটার মধ্যে কি আছে না আছে। আর যেটা আমি বলেছিলাম গতবার যখন ডাক্তার দেখাতে গেছিলাম, তখন ডাক্তারও একটু বকাবকি করেছিল কেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আসা হয়নি, তো যার জন্যই সব এক জায়গায় অ্যারেঞ্জ করে রাখলে কি হয় সুবিধা হয় ডাক্তার দেখানো দেখাতে যাওয়ার সময়। আর যেহেতু আমি বাড়ি যাবো, তো নিজে হাতেই সব কিছু গুছিয়ে রেডি করে রেখে গেলাম যাতে কিছু খুঁজতে না হয়। ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো 9টার সময়, আর এখন হচ্ছে বাজছে 11টা, তো এখন বাপি দিয়ে গেল রুটি আর তরকারি ডিমের ভুজিয়া, তো এটা এখন খাবো, কারণ একটু একটু খিদে খিদেও পেয়েছে, আবার ভাত খেতে খেতে দুপুর 1:30-2। তো বাইরে আজকে বেশ ঝলমলের রোদ, আর বন্দি দশা জীবন কাটাচ্ছি, মনে হচ্ছে জেলে বন্দি হয়ে গেছি, বাট কিছু করার নেই। জাস্ট স্নান করে আসলাম, আর যেমন ভাবা তেমন কাজ। আমি বলেছিলাম গতকাল যে বাড়িতে আমি জানাইনি যে এরকম ঘটনাটা ঘটেছে, তো গতকালকার ব্লগটা যারা যারা দেখেছো তারা বুঝবে। তো এখন ব্লগটা দেখেই মা ফোন করে তুমুল ঝাড় ঝাড়লো যে কেন মাকে জানাইনি, কেন আগে বলিনি, কেন সাবধানে চলাফেরা করছি না, তো সব কিছু মিলেই। আর যাই হোক, এখন জাস্ট ফ্রেশ হলাম, স্নান করলাম, এখন খাওয়া দাওয়া করবো, আর কিছুতেই সময় কাটছে না, কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না, তাই এই টুকটাক ঘরের কুচকাচ কাজ এগুলোই করছি, আর প্রীতম আসবে কখন সেটার জন্য ওয়েট করছি। তো এই যে আমার খাবার চলে এসেছে, আজকে লাঞ্চে আছে লাউ দিয়ে ডাল, এখানে আছে কালকের দুটুকরো মাংস, এটা হচ্ছে মিশালি মানে ঘাটি তরকারি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখনই প্রীতম ফোন করেছিল, প্রীতম ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে আজকে ওদের অফিস থেকে আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো যাবে কি না। তো খুব ঘন ঘন তো ওর সমস্ত জায়গা ঘোরা ফেরা পার্টি ওয়ার্টি সবই করছে, তো আজকে আমি মানা করলাম, কারণ আমি এরকমভাবে বন্দিদশা কাটাচ্ছি আর আমি আজকেই এখানে আছি, কালকে আমি বাড়ি চলে যাব, তো আজকের দিনটা আমি চাই যে একটু তাড়াতাড়ি আসুক, কারণ ঘরেরও কিছু প্যাকিং ব্যাকিং আছে, ওগুলোও করতে হবে, তো তার জন্য মানা করেছি, জানি না বাবু রাগ করে বসে আছে কি না, বাট ঠিক আছে চলো, এরকম তো চলতেই থাকবে। আমিও প্রচুর 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 জিনিস আমি মিস করছি, আমিও অনেক কিছু বাদ দিচ্ছি, তো একটা দিন না হয় ওকে আটকাল আমি, বাহ। তো এখন কি করব, এই যে এখানটাতে ব্যালকনির থেকে দেখো, এই যে এই ব্যালকনির থেকে এখন রোদ পোহাবো, যতটুকু রোদ আসে অতটুকুতেই, ছাদে আর যেতে পারবো না, তো একবারে কালকে নামবো বাড়ি যাওয়ার জন্য।
আজ দুপুরে লাঞ্চ করার পর থেকে হঠাৎ করে ইচ্ছে হলো, যেহেতু কাল বাড়ি চলে যাব তো আলমারিগুলো একটু গুছিয়ে রাখি। তো সেই আলমারি গোছাতে গিয়ে তো মানে পুরো দুপুরটা পুরো বিকেলটা আমার ওখানটাতেই লেগে গেছে, যার জন্য আর আমি কোনো ভিডিও করতে পারিনি। তো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, ব্যাকপ্যাকিং থেকে শুরু করে সব কিছু। তো মোটামুটি আমার ব্যাকপ্যাকিং হয়ে গেছে, দুটো ব্যাগ নিচ্ছি, একটা ঘাড়ের ব্যাগ, একটা হাতের ব্যাগ। তো বাড়িতে আমার পরার জামাকাপড় যেহেতু আছে, আর এখন যেহেতু বাইরে সেরকম বেরোচ্ছি না, তো খুব একটা বেশি জামাকাপড় নেওয়ার দরকার হয় না। বাট যেটা দরকার হয়, যেরকম ধরো এই যে মাদার হরলিক্স বলো বা মেডিসিন বলো বা ডক্টর প্রেসক্রিপশন বলো, এগুলো, আর এখন যেহেতু শীত, শীতের মধ্যে একটু গরম জামাকাপড়, এগুলোতেই ব্যাগ ভারী হয়ে যায়, আর আলাদা করে জামাকাপড় নেওয়ার জন্য ওয়েট করতে হয় না। তাও ভেবেছিলাম যতটুকু করেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। বাট প্রীতম আসার পর থেকে আজকে ভীষণ টায়ার্ড, আর কালকেও ছুটি নিয়েছে তো একটু ঘুমিয়ে পড়েছে। তো দেখো আমি ওকে দেখাচ্ছি, দেখো পুরো উল্টে পাল্টে শুয়ে আছে, যার জন্য আমার নিজেরই খুব কষ্ট হলো যে না থাকবে যারা অনেক ভোরবেলা ডেলি বের হয়, তো ওকে আজকে আর ডাকবো না। তো আমি যতটুকু পারছি করছি। আর একটা জিনিস, অনেকে কমেন্ট করেছো আমার গতকালকের ব্লগটা দেখে যে আমি কেমন আছি, অনেকে প্রেয়ার করেছো, এতটা মনের জোর পেয়েছি না তোমাদের সকলের কমেন্টসে, মানে কি বলবো, আর কিছু বলার নেই, আমি অনেককে চিনি না, তারাও অনেকে কমেন্ট করেছো। আর সবার আগে জানিয়ে দিই যে আমি একদম ঠিক আছি এখন, খুব মানে হালকার উপর দিয়ে গেছে জিনিসটা। তো এখন থেকে আরও সাবধানতার সাথে চলতে হবে, খুব যেভাবে আগে চলাফেরা করতাম, স্পিডে হাঁটা চলা সব কিছু এখন একদম করা যাবে না, এটা বিশাল বড় একটা শিক্ষা হলো আমার। তো বাট তাও তোমাদের সকলের কমেন্টস পেয়ে আমি এতটা রিল্যাক্স ফিল করছি না, এতটা ভালো মনের জোর পেয়েছি, পজিটিভ একটা ফিল হচ্ছে তোমাদের জন্য। তো চলো ডিনার করে এসে তারপরে কথা বলছি। তো ডিনারের প্লেট রেডি, এখানে দেখো আছে যে ঘাটি তরকারি, কালকের যে মাংস, আর হচ্ছে এখানে পেঁয়াজকুলি আলু ভাজা, আর এখানে আছে পাঁচটা রুটি। তো প্রীতম যেহেতু অফিস থেকে এসে খেয়েছে, তো তার জন্য ও মাংস আর দুটো রুটি খাবে, আমি বাকি দুটো রুটি দিয়ে এই দুটো সবজি দিয়ে খাবো। আর এখানটাতে আমি গরম জল বসিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে, এখন এটাকে একটু ঢেলে নিই, কারণ খাওয়ার পরেই লাগবে গরম জল, যা ঠান্ডা পড়েছে, পুরো অবস্থা খারাপ। বাড়ি যাওয়ার আগে ঘরটার একটু চেঞ্জেস করলাম, এখানে আয়রন স্ট্যান্ডটা আমি দেখিয়েছিলাম, যেহেতু বেবি শাওয়ারের ডেকোরেশন হচ্ছিলো তো আয়রন স্ট্যান্ড যেখানে রাখার কথা সেখানে রাখতে পারিনি, তো এই ছোট টেবিলটা ছিল এইখানটাতে, আর এখন আপাতত আয়রন স্ট্যান্ডটা সরিয়ে দিয়েছি, কোথায় রেখেছি সেটাও দেখাচ্ছি। আর এটাকে আমি এই যে বেড টেবিল হিসেবে আপাতত রাখলাম, কারণ এখানে জলের বোতল, ফ্লাক্স, তারপরে আমার খুচখাচ বিস্কিট, ওষুধের বাক্স সব কিছু এটার মধ্যে থাকলো। আর আয়রন স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি কোথায় রেখেছি, এই যে আয়রন স্ট্যান্ড, আয়রন স্ট্যান্ডের জায়গায় চলে এসেছে, এতদিন বেবি শাওয়ারের এখানে ডেকোরেশন হচ্ছিলো বলে এখানটাতে একটা বেখাপ্পা লাগবে বলে রাখিনি, এখন দেখো পুরো আয়রন সহ স্ট্যান্ড একদম রেডি। ব্যাগটা নিয়ে বসে গেছি, আমি জিনিস সব তো এক জায়গায় রেখে দিয়েছি, প্রীতমের ব্যাগটাও নিলাম ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও, কারণ না হলে কোনো উপায় নেই, ও ফেরার সময় আবার নিয়ে চলে আসবে খালি ব্যাগটা খালি করে, কারণ যে বললাম না শীতের জামাকাপড় এত ভারী ভারী, প্লাস সোয়েটার, আর মার দুটো শাড়ি দেখো, এই শাড়ি দুটো আমার কাছে প্রায় বছরের পর বছর, এই শাড়িটা তো প্রায় দু বছর কি তিন বছর হবে আমার কাছে আছে, এই শাড়িটা আমি একটু দেখাবো, এটা আমার বিয়েরও আগে আমি পছন্দ করে মানে মার জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু আমি পরবো বলে নিয়েছিলাম। শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা, পুরোটা নেট এটা আঁচলটা, আর বাকি পুরো শাড়িটা অলওভার এই যে এই কাজটা, তো এটা বহু পুরনো শাড়ি, মানে প্রায় আট ন বছর আগের শাড়ি, কিন্তু এখনও দেখো গ্লেজ এরকম। আর আমি পরবো বলে তো মাকে বলেছিলাম কিনতে, মা কিনেও ছিল, বাট আমি এখনও পর্যন্ত এই শাড়িটা পরে উঠতে পারিনি, তো বিয়ের পরেও মা আমাকে এটা দিয়ে রেখেছিল যে এটা পরিস, বাট তারপরেও এটা আমি আর পরে উঠতে পারিনি, কিন্তু আর শাড়ি এক বছর পরা হবে না, আর আলমারিতেও আর জায়গা হচ্ছে না, তাই ভাবলাম এখানটাতে এভাবে ভিড় না করে অন্তত মার শাড়িগুলো রেখে আসি, তাহলে মা অন্তত পরতে পারবে। আর এই শাড়িটা হচ্ছে গত বছর পুজোর সময় মা কিনেছিল, তো এই শাড়িটা আমি পরেওছি, এটা গত বছরও পরেছি দাদু ভাইয়ের যখন বাৎসরিক কাজ ছিল, আর তারপরেও এদিকে ওদিকে টুকটাক পরা হয়েছে, তো যার জন্য আমার পরা যখন হয়ে গেছে তো দিয়ে আমার আলমারিটা হালকা করি। আর একটা জিনিস তোমাদের আজকে দেখাই, একটা জিনিস আজকে আমি আলমারি গোছাতে গিয়ে এখানটাতে এক প্যাকেট ভর্তি সব ওয়েস্টের জিনিস পেয়েছি, যেটা আমি ফেলে দিতে গিয়ে খুলে খুলে দেখলাম অনেক কিছু আছে। এই যে একটা চাবির রিং পেয়েছি, দেখো প্রীতমকে দাদা দিয়েছিল পি লেখা চাবির রিং, ও যখন পুরীতে না কোথায় গেছিল, হ্যাঁ পুরীতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিল এই চাবির রিংটা। আরেকটা হচ্ছে পেয়েছি এটা আই এম কিং ফিশার দিয়ে, তো এটা পেয়েছি আমি আই এম কিং ফিশার লেখা, এটা যখন কিং ফিশারে ছিল প্রীতম তখনকারের, তো আমি জানি না এটা কি কি, এটা বাবু ও ভেতরে নাম লিখে ব্যাগের মধ্যে টাঙাতে হয়, ওটা কিং ফিশার এয়ারলাইন্স থেকে দিয়েছিল। ও আচ্ছা, এখানে নাম লেখার জায়গা আছে, খোলো ওটা টানো ওই পাশ থেকে ওইটা। ও আচ্ছা আচ্ছা,
নেম অ্যাড্রেস কান্ট্রি ফোন দেখো ব্যাগের মধ্যে লাগাতে হবে আচ্ছা বেশ সুন্দর তো জিনিসটা এটা আমি ইউজ করব আমি নিজেও জানতাম না এটা একটা জিনিস দেখো এটা খুব মজার একটা জিনিস এটা যখন প্রথম আমরা ঘুরতে যাই বিয়ের পরে হানিমুন যাই তো তখন প্রীতম আমাকে এরকম চার পাঁচটে যে কটা আছে নোটপ্যাড দিয়ে স্টেপল করে দিয়েছিল যে কোথাও ঘুরতে গেলে আমাদের কী কী জিনিস ব্যাকপ্যাকিং এর জন্য লাগবে তো এটার মধ্যে দেখো আছে কী কী চার্জার আচ্ছা ক্যামেরা চার্জার পেপার প্লাস্টিক ব্যাগ টুথব্রাশ পেস্ট হ্যান্ড ওয়াশ ওয়াটার বটল মেডিসিন হেডফোন এটিএম আই ড্রপ কটন মানে প্রচুর জিনিস আছে মানে যেগুলো আমরা তখন আর এই যে দেখো একটু ক্লোজ থেকে একটু দেখাও আমি দেখাচ্ছি আমরা লেখার পরে এটা একটা একটা করে যখন ব্যাকপ্যাকিং হয়ে যাচ্ছিল তখন আমরা ক্রস করে করে দিচ্ছিলাম দেখো কাটা কাটা আছে যেগুলো আমরা আমাদের হয়ে গেছিলো তো এটা দেখে আমার এতদিন পর মনে পড়ে গেলো আমরা যখন ফার্স্ট গোয়াতে যাই গোয়া যাওয়ার সময় আমরা এই এই লিস্টটা করেছিলাম না বাবু তো কত পুরোনো পুরোনো জিনিস আজকে হঠাৎ করে দেখছি আমার আলমারির মধ্যে এটা তো কত স্মৃতি মনে পড়ে যায় আরেকটা আমি পেয়েছি দেখো এটা একটা কি তলোয়ারের মতন চাবির রিং এটা আমি জানি না এটা 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 কে দিয়েছিল তোমাকে তলোয়ার চাবির রিং বিশাল তলোয়ার বিশাল তলোয়ারের চাবির রিং তো এটা কখনো আমি ইউজও করিনি এটা ইউজ করা যাবে এটা অনেকদিন ধরে রাখা ছিল ইউজ করা এটা মেলা থেকে কিনেছিলাম মনে আচ্ছা আরেকটা পেয়েছি এখানে দেখো ব্যান্ড এটাও দাদা দিয়েছিল প্রীতমকে এটা হাতে বানানো এটাও কোথায় গ্যাংটক না কোথাও ঘুরতে গেছিলো সেখান থেকে এটা বানিয়ে নিয়ে এসেছিল তো দেখো প্রীতমের নাম লেখা এখানটাতে প্রীতম শালাবাবু খুব ভালোবাসে আমাকে এটা একটা ব্যাচ দেখো এটা কি অভি তো গরমি শুরু হুই হে এটা কোথা থেকে প্রীতম পেয়েছে আমি জানি না এটা প্রীতমেরই ছিল বহু পুরনো এটা কোথায় পেয়েছে এটা গোয়াতে যখন গেছিলাম কোন ক্লাব থেকে দিয়েছিল আচ্ছা তো বেশ সুন্দর জিনিসটা যেহেতু গোয়াতে গরম বেশি কোন একটা ক্লাবের থেকে এটা দিয়েছিল তো আজকে ড্রয়ারে পড়েছিল আর এই দুটো কার্ড আমার বর ভীষণ বড় লোক তাই এগুলো কার্ড ওয়েস্ট কার্ড এগুলো একটাও কাজের না আর দেখো এইটা দেখো মানে সিম সিম সিমের দোকান ভোডাফোনেরই 4G জিও এটাও ভোডাফোন এতগুলো সব এগুলো জানি না সিমগুলো এখনও আছে কি নেই এতগুলো প্যাকিংয়ের মধ্যে যেটা সব থেকে স্পেশাল আমি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আপেলটা এটা আমার সাধের দিন প্রিয়াঙ্কা দিয়ে এসে দিয়েছিল যে পুজোর প্রসাদ বলে তো এতদিন ধরে ডেলি খাবো খাবো করে খাওয়া হয়নি তো যেহেতু পুজোর প্রসাদ তো তার জন্য এটা আমি নিয়ে যাবো বাড়িতে গিয়ে কালকে অবশ্যই খাবো তো প্রিয়াঙ্কা দিদি দেখো তাহলে দেখবে আমি একটু যত্ন সহকারে রেখেছি তুমি দিয়েছো তাই ওল্ড ইজ গোল্ড আমি আগেও বলেছি অনেকদিন পর পর স্পেশালি আমার সব থেকে ভালো লেগেছে এটা এই চিরকুটটা যেটা আজ থেকে প্রায় 7 বছর আগে বানানো তো ফার্স্ট আমাদের এখন যেরকম ঘুরতে 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 একটা মানে নর্মালি একটা আইডিয়া চলে এসেছে তো এখন আর এগুলো টিকমার করার ব্যাপার হয় না বাট প্রথম যে এক্সাইটমেন্ট প্রথম বিয়ের পর কোথাও ঘুরতে যাচ্ছি কোনো কিছু যেন মিস না হয় ওখানে কি যেন এটা না হয় যে বাড়ি থেকে এটা আনিনি ওটা আনিনি তো আমার এক্সাইটমেন্টের জন্য প্রীতম এটা করতে বাধ্য হয়েছিল তো চলো আজকে আর কি বলবো এই চিটকুটটা পেয়ে একটা জিনিস কিন্তু পুরো প্রমাণ হলো বলো তো কি জিনিসটা কি এটা হচ্ছে যে শাইনির হাতের লেখা হ্যান্ডরাইটিং 7 বছর আগে যেরকম ছিল 7 বছর পরে কোনো ইম্প্রুভমেন্ট নেই এইটুকু চিরকুটটা রাফলি আমি লিখেছিলাম এমন না যে আমি খুব যার যা বোঝার বুঝে গেছে 7 বছর আগেও কোনো ইম্প্রুভ ছিল না 7 বছর পরেও ওর লেখার কোনো ইম্প্রুভমেন্ট নেই আমার ভালো লেখা দেখলে না লোকে পাগল হয়ে যাবে দেখাইনি তাই এটা সুস্থ সবল করে লেখা ভালো লেখা এটাই ভালো মোটেই না যাই হোক আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করি শেষ করাই ভালো নইলে আরো অনেক বেশি বেরিয়ে যাবে না একটা জিনিসও বলি আজকে যেভাবে তোমরা সবাই আমাকে গতকালের ভিডিওটা দেখে এত কমেন্টস করেছো আর এত এত মনের জোর দিয়েছো না তার জন্য মানে মেনি 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 থ্যাঙ্কস আর এই সাপোর্টটা সবসময় যেন থাকে সবসময় পাশে থেকো এভাবেই আর চলো কালকে থেকে নতুন ব্লগ শুরু হবে বাড়িতে যাচ্ছি খুব আনন্দে তো টাটা বাই বাই টাটা